everything. বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 94তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতি বছর একজন গুণী শিল্পীকে সুলতান স্বর্ণপদক দেন। এবছর সুলতান পদক পেয়েছেন চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার। শিল্পীর হাতে পদক তুলে দেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এ সময় মঞ্চে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আঞ্জুমান আরা, জেলা পরিষদ চেয়ারম্যান সৌরভ হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস এবং এস এম সুলতান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু সহ আগত অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। তিনি তার বক্তব্যে নড়াইলকে শিল্প ও সাংস্কৃতিক বান্ধব পরিবেশ গড়ে তোলার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং নড়াইল দুই আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার ভূয়সী প্রশংসা করেন। আপনাদের এই সর্বোচ্চ মুক্তিযোদ্ধা যে জেলাটি সেটি হলো সরকারের যে ভিত্তিতে পেন্সিল, সেটির গঠন আর উপজেলা ধরলে সেটা লোহার, সেটি একটা ভালো স্টেডিয়াম তো আপনার মাস্টারের মাধ্যমে আপনার দাবি করে নিশ্চয় মানে প্রধানমন্ত্রী দিব। আমি ঢাকায় গিয়ে আপনাদের পক্ষে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে একটা স্টেডিয়াম আমি একটা দিয়েছি, দিব সিদ্ধান্ত আমি এটাতে নিয়েছি। এতে কতটুকু হবে জানি না, তবে মাস্টারের মতো সাহেব যদি যান মানে সংসদ সদস্য এটি হবে কারণ প্রধানমন্ত্রী অত্যন্ত আতঙ্ক অবশ্যই হবে। ক্যাপ্টেন্সার যেখানে নয় সাতটি ইভেন্টের পাঁচটি ইভেন্টের আপনারা ক্যাপ্টেন্সি করেন, একটি স্টেডিয়াম আপনাদের খুবই প্রাপ্ত, এটা আপনারা যদি একটু দাবি দেওয়া করেন মানে সংসদ সদস্য যান প্রধানমন্ত্রী দিয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত দয়াল। আর মাস্টারের প্রতি অনুরোধ খুবই দুর্বল অবশ্যই কিছু কিছু সহায়তা করব, সংস্কৃতি দিয়ে কিন্তু আমার সংস্কৃতি ধরতে হবে। আয়োজনের মধ্য দিয়ে গত 3 মার্চ বিকেলে সুলতান মঞ্চ চত্বরে 10 দিনব্যাপী সুলতান মেলার উদ্বোধন করা হয়। মেলায় গ্রামীণ খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের মনোজ্ঞ আয়োজন করা হয়। ভিডিওটিকে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। ধন্যবাদ সবাইকে।